19 এপ্রিলের নির্বাচন এটা কোথায় ছিল? কোথাও ছিল না। নির্বাচন কমিশন তাকে কখনো 19 এপ্রিলের কথা ডিক্লেয়ার করেনি। 19টা উনি কোথায় পেলেন সেটা নিয়েও একজন অভিযোগ করেছে। নির্বাচন হওয়ার পরে আবার কেউ মামলা করুক বা কোর্টে যাক, ওই পর্যায়ে আমরা রাখবো না আমাদের। হ্যাঁ, কিছুটা হচ্ছে যে বিশৃঙ্খলা আছে, কিছুটা অরাজকতা আছে, কিছুটা হইচই আছে। সেইটা হচ্ছে যে আমরা এখনও কিছু বলছি না, এই কারণেই যে আমরা তো কেবলমাত্র তফসিল দিয়েছি। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হচ্ছে সমিতি চাঁদা পরিশোধ হবে, তারপরে আমরা ভোটার লিস্ট আনাবো, চূড়ান্ত ভোটার লিস্ট আনাবো, এইভাবে আস্তে আস্তে। তো যখনই আমরা আমাদের ভোটার লিস্ট আনাবো, তারপর থেকে আমরা হচ্ছে যে নির্বাচন বিধিমালা আমরা এটা একটা প্রণয়ন করব, এবং এই বিধিমালাটা কঠোরভাবে আমরা পালন করার চেষ্টা করব। উভয় পক্ষকে, যারাই নির্বাচন করবে, প্রত্যেকের প্রতি খুব কঠোরভাবে এই বিধিমালা পালনের জন্য আমরা আহ্বান করব, এবং বিধিমালা যদি কেউ লঙ্ঘন করে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব, এবং আমাদের সংবিধিতে বা আমাদের যে ক্ষমতা দেওয়া আছে তাতে হচ্ছে যে একজন প্রার্থী যদি বিধিমালা লঙ্ঘন করে তার প্রার্থিতাও বাতিল হতে পারে। তো আমরা যদি দেখি নির্বাচনের স্বার্থে, আমাদের নির্বাচন শান্তি এবং শৃঙ্খলা পূর্ণ নির্বাচন করার জন্য, আমরা কিন্তু সেটাতেও পিছপা হব না। কাউরে বিরুদ্ধে হচ্ছে যে মানে নির্বাচন বিধিমালা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমরা পিছপা হব না। 19 এপ্রিলের নির্বাচন এটা কোথায় ছিল? কোথাও ছিল না। 19 এপ্রিলের নির্বাচন কোথাও ছিল না, কারণ নির্বাচন বোর্ড তো একটাই তফসিল ঘোষণা করেছে, সেখানে তো বলাই আছে হচ্ছে যে 27 এপ্রিল সেখানে বলাই আছে। নির্বাচন কমিশন তো আগে কখনো 19 এপ্রিলের কথা ডিক্লেয়ার করেনি, একটাই ডিক্লেয়ার করেছে ডেট, সেটা 27 এপ্রিল। হ্যাঁ, এখন হচ্ছে যে যেটা আমরা দেখেছি, একজন হচ্ছে যে আবেদনকারী বা অভিযোগকারী অভিযোগ করেছে যে 19 ছিল, 19 কোথায় পেলেন উনি? 19টা উনি কোথায় পেলেন? আমরা তো নির্বাচন বোর্ড, আমরা তো বলেছি যে প্রথমে সমিতি চাঁদা পরিশোধ হবে, তারপরে চূড়ান্ত লিস্ট হবে, এইভাবে করে 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 আমরা সাজিয়ে আমরা হচ্ছে যে শেষ যে জায়গাটা আসছে নির্বাচন, সেটা আমাদের 27 তারিখ। কারণ হচ্ছে যে একটা নিয়ম আছে, এই যে হচ্ছে চূড়ান্ত ভোটার লিস্ট, প্রাথমিক ভোটার লিস্ট, কয়েকদিন পরে চূড়ান্ত ভোটার লিস্ট, তারপরে হচ্ছে মনোনয়ন বিক্রি, মনোনয়ন জমা, এভাবে করে করে আমাদের যে শিডিউল তৈরি করছি তার 27-এ যে হচ্ছে আমাদের নির্বাচন, আমাদের এই তফসিল মোতাবেক বা আমাদের যে স্টেপ বাই স্টেপ যেটা আছে ধারাবাহিকভাবে, সেইটাতে 27 এপ্রিল হয়। 19 এপ্রিল আমরা কোথাও ডিক্লেয়ার করিনি, তো এইটা তো আমরাও জানি না যে কোত্থেকে এই কথা আসছে যে 19 এপ্রিল। আমরা এইটা এখন বলতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা যেখানে 7-8টা অভিযোগ পেয়েছি, আবেদনপত্র পেয়েছি, সেগুলো আমরা মিট আপ করবো। সেখানে হচ্ছে যে অধিকাংশই হচ্ছে যে 1 মাস নির্বাচন পিছানোর জন্য আবেদন করেছে। আবার একজন আবেদনকারী তিনি হচ্ছে যে নির্বাচন 1 সপ্তাহ আগানোর জন্য বলেছে। তো এইভাবে আমরা পর্যালোচনা, আবার হচ্ছে নির্বাচন নিয়ে আবার হচ্ছে যে মামলা মোকদ্দমা যেটা আছে সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে, সেটা নিয়েও একজন অভিযোগ করেছে যে কোর্টের মামলা থাকা অবস্থায় নির্বাচন করা যায় কি না, সেটা আপনাদের এখতিয়ার আছে কি না, সেটাও কিন্তু আমরা দেখছি। সেটাও আমরা আমাদের হচ্ছে যে আমরা লয়ারের সাথে যোগাযোগ করছি, আইনজীবীর সাথে যোগাযোগ করছি, আইনজীবীর মতামত নিয়ে আমরা সেটাও হচ্ছে আমরা ডিক্লেয়ার করব, যে ওনাদের মতামত নিয়ে, আমাদের আইনের মতামত নিয়ে, যেহেতু বিচারাধীন বিষয় সেহেতু এটাকে আমরা হচ্ছে শেষ করে তারপর নির্বাচন করব। আমরা চাই না নির্বাচন হওয়ার পরে আবার কেউ মামলা করুক বা কোর্টে যাক, ওই পর্যায়ে আমরা রাখবো না আমাদের বিষয়গুলো রাখবো না। যেহেতু অভিযোগ পাওয়া গেছে, সেটা আমরা প্রথম থেকেই আমরা এটা খুব গুরুত্ব সহকারে আমরা এটা দেখছি।